হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই যেহেতু ক্রিসমাস, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার চকলেট ফ্রুট কেকের রেসিপি। কোনো রকমের মোল্ড ছাড়াই ফ্রাই প্যানে পারফেক্টভাবে কীভাবে এই কেকটা তৈরি করতে পারবেন, আর কেকটা হবে একদম তুলতুলে নরম, সব টিপস সহ থাকছে আজকের রেসিপি। আশা করছি আজকের এই দারুণ মজার চকলেট ফ্রুট কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো মোরব্বা, আর মোরব্বাটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে 1/3 কাপ দিয়ে দিয়েছি এখানে টুটি ফুটি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বাদাম কুচি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে এই সব কিছুকে খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নিজেদের স্বাদ মতো আরও কম বা বেশি করেও ব্যবহার করতে পারবেন। অন্য একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বড় সাইজের 3টা ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এখানে স্পঞ্জ কেক তৈরি করব না, অনেকটা পাউন্ড কেকের মতোই হবে, তাই এটাকে কিন্তু আলাদা করে ফোম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতেও কিছুটা কম চিনি। চিনিটাকে একবারে দেওয়া যাবে না, 3 থেকে 4 বারে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে সম্পূর্ণ চিনিটা ভালো মতো গলে যায়। সম্পূর্ণ চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর মতো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 কাপের চাইতেও কিছুটা কম বা 1/4 কাপের মতো। এখানে চাইলে কিন্তু গলানো বাটারও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কিন্তু এই কেকের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। সব কিছু সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা। এই জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, চাইলে কিন্তু অন্য একটা পাত্রে এই শুকনো উপকরণগুলো আগে থেকেই চেলে রেখে দিতে পারেন। আজকের কেকে আমি টোটাল 1 কাপ ময়দা ব্যবহার করব, আর 1/4 কাপ ময়দা আগে থেকেই সেই ড্রাই ফ্রুটসগুলো কোটিংয়ের কাজে ব্যবহার করেছি, আর বাকি ময়দাটা এখানে ব্যবহার করেছি। 1/4 কাপ দিয়ে দিয়েছি এখানে কোকো পাউডার। চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। কেকটা যাতে খেতে আরও একটু বেশি মজার হয়, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সামান্য একটু লবণ দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চাইলে সম্পূর্ণটা একবারেই দিতে পারেন, তবে আমি মেশানোর সুবিধার্থে এগুলোকে 2 বারে দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। আর স্পঞ্জ কেকের মতো কিন্তু এটাকে আস্তে আস্তে বা সাবধানে মেশানোর কিছু নেই, সুন্দর মতো সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমবারে সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে বাকিটাও দিয়ে দিয়েছি আমি। আর শেষে যে এরকম দানাদার অংশ থাকবে এগুলোকে ফেলে নিয়ে স্ট্রেনারের মধ্যে সেই ময়দা আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে এই চেলে নেওয়ার ফলে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা কেকের মধ্যে সুন্দর মতো মিশে যায়। তা না হলে পরে দেখা যাবে যে ব্যবহার করতে গেলে ময়দাটা দলা পাকিয়ে থাকতে পারে, তাই এই পর্যায়ে আমি সব কিছু চেলে একসাথে দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব পানি। সেই সাথে 1 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, চাইলে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর পানিটা আমি 1 টেবিল চামচে ব্যবহার করেছি, তবে পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে। কেকের ঘনত্বটা ঠিক হবে ঠিক এই রকম, তা বুঝে এখানে পানিটা ব্যবহার করতে হবে। খুব বেশি পাতলা বা অতিরিক্ত গাঢ় ব্যাটারও কিন্তু তৈরি করা যাবে না। দিয়ে দিচ্ছি সেই চেলে রাখা ড্রাই ফ্রুটসগুলো, এখন কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকের এই কেকটা তৈরি করতে আমি কোনো রকমের মোল্ড ব্যবহার করছি না, এরকম যে ফ্রাই প্যানগুলো থাকে তার মধ্যে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে একটা নর্মাল সাদা কাগজ আমি গোল করে কেটে তার উপরে দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে এখন সেই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দেওয়ার পরে এখন উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে লোয়ের চাইতে সামান্য একটু বাড়িয়ে এটাকে 40 থেকে প্রায় 45 মিনিটের মতো বেক করে নিতে হবে। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। একটা কাঠির সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চারদিক একটু আলগা করে নিয়ে এটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর নিচ থেকেও দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই কিন্তু পুড়ে যায়নি, একদম সুন্দর মতোই কেকটা বেক হয়ে গিয়েছে। এখন উল্টে এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা সফট আর পারফেক্ট হয়েছে,
এই কেকটা চাইলে তৈরি করে 3 থেকে 4 দিনের মতো কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে। বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা বা সকালের নাস্তায়ও কিন্তু এটা রাখতে পারেন। আর ড্রাই ফ্রুটসগুলো দেখতেই পাচ্ছেন যে সবগুলো কিন্তু নিচে চলে যায়নি। আর কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সফট হয়েছিল। আশা করছি আজকের এই দারুণ মজার চকলেট ফ্রুট কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।